বৌদি বা সাধারণভাবে মাঝবয়সী মহিলাদের প্রতি আকর্ষণ কম বেশি সব বাঙালি কিশোর যুবকের মধ্যেই দেখা যায়। কিন্তু এই বৌদি প্রীতির কারণ কি? ওবারের বৌদি বেজা ছলে বারান্দায় এলে তার দিকে অপলক নেত্রে চেয়ে থাকে এবারের ক্লাস ইলেভেনের দীপক। পাশের পাড়ার বৌদির কথা ভেবে ভেবে রাতে ঘুম আসে না এই পাড়ার মাধ্যমিক পাশ কিশোরের। এইসব ভাবিবা সাধারণভাবে মধ্যবয়সী মহিলাদের প্রতি আকর্ষণ কম বেশি সব বাঙালি কিশোর যুবকের মধ্যেই দেখা যায়। কিন্তু এই ভাবি প্রীতির কারণ কি? মনস্তত্ত্ব জানাচ্ছে বৃহত্তর অর্থে বাঙালি পরিবারের বিশেষ ধরনের গঠনতন্ত্রে যুব সম্প্রদায়ের এই মন মানসিকতার কারণ। শৈশবে বড় হওয়ার পরেও বাঙালি ছেলেদের মানসিকতাকে প্রভাবিত করতে থাকে। মাঝবয়সী মহিলাদের শারীরিক ক্ষুধা অপরিসীম, অতএব নিজের শরীরী চাহিদা মেটানোর পক্ষে তারাই সবচেয়ে সুলভ, এমন ধারণা নিয়ে বড় হয় বাঙালি ছেলেরা। এই মানসিকতা থেকে গড়ে ওঠে তাদের ভাবি প্রীতি। অবশ্য এই বিশেষ ধরনের বাসনা কেবল বাঙালিদের মধ্যে নয়, অন্যান্য সম্প্রদায়ের কিশোর যুবকদের মধ্যেও দেখতে পাওয়া যায়। তেল ডাললে আগুন কখনো নেবে না আর মহিলাদের শারীরিক খিদে কখনো মিটে না, এই জাতীয় প্রবাদ বাক্যে সারা দেশে কম বেশি প্রচলিত রয়েছে। এর নৈপত্য এই বিশেষ মানসিকতায় ক্রিয়াশীল। সম্প্রতি কলকাতা একটি ওয়েব সিরিজ নিয়ে বেশ সরগরম। দুপুর ঠাকুরপুর নামের এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে প্রতিবেশী বৌদিকে নিয়ে তিন যুবকের বৌদি প্রীতি। শুধু সিনেমার বিষয়বস্তুর কারণে রিলিজের পূর্বে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে ছবিটি।